আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের গ্যালারি থেকে ফটো কীভাবে আপনারা পিডিএফ বানাবেন সেটাই আমি আপনাদের দেখাবো। তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে, খুব সহজে এটা কিন্তু করতে পারবেন। এবার বিষয় হচ্ছে এটা কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। প্রথমে যে বিষয়টা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে আপনার গ্যালারি বা যে কোনো ফাইলের অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে পিডিএফ ফাইল ওটা কিন্তু তৈরি করতে পারবেন। এবার নিজের ফটো হতে পারে, সেই ফটোটিকে আপনার পিডিএফে কীভাবে আপনারা তৈরি করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। তার জন্য আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে। সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন। মোবাইলটিকে ওপেন করার পর নেক্সট আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলের গ্যালারি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন বা ফাইল অ্যাপ্লিকেশনটি আপনার ওপেন করতে হবে। এখানে কী করবো, সিম্পলভাবে আমি গ্যালারি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি, এখানে ওপেন করে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এখানে ফটো ওপেন আছে আমার অলরেডি, এবার আপনার যে ফটোটি আপনারা এখানে পিডিএফ তৈরি করবেন সেই ফটোটিকে সিলেক্ট করবেন। করার পর এখানে কী করতে হবে, এখান থেকে দেখতে পারবেন, এখানে আপনার উপর দিকে দেখবেন থ্রি লাইনের অপশন, এই অপশনে ক্লিক করবেন। যে কোনো আপনাদের মোবাইল হতে পারে সেই মোবাইলের গ্যালারি অপশন, এখানে কিন্তু আপনার থ্রি লাইনের অপশন পেয়ে যাবেন, ওই অপশনে ক্লিক করবেন। করার পর এখানে প্রিন্টের অপশন কিন্তু আপনার পাবেন, ওই প্রিন্ট অপশন আপনাদের ক্লিক করতে হবে। বাট যখনই ক্লিক করবেন তখন এখানে কী বলবে, এখানে সেভ অ্যাজ, এখানে দেখবেন পিডিএফের অপশন কিন্তু দিয়ে দেবে। এবার গ্যালারি থেকে যে কোনো ফটোকে কিন্তু আপনার এরকমভাবে কিন্তু পিডিএফ বানাতে পারবেন। এবার পিডিএফ বানাতে পারবেন এখানে কিছু সেটিংস করতে হবে, দেখতে পারবেন এখান থেকে আপনার এই লেটার অপশন, এই নিচের এই অপশানে যখনই ক্লিক করবেন তখন দেখবেন আর অপশন কিন্তু আপনার পেয়ে যাবেন। এখানে আপনাদের কী বলবে কালার, এই কালার অপশন যখনই ক্লিক করবেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা আপনার করতে পারবেন। এখান থেকে দেখতে পারবেন আপনাদের সাদা কালো এরকম কিন্তু আপনাদের দেখাবে বা কালো সাদা এরকমভাবে কিন্তু আপনাদের পিকচারটি কিন্তু শো করবে। আর কালার করতে চাইলে পর আবার এই অপশানে ক্লিক করার পর এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের কালার, এই অপশান যদি সিলেক্ট করুন তাহলে কিন্তু আবার আপনাদের কালার ফটো কিন্তু এটা পিডিএফ হবে। এরকমভাবে করতে পারবেন। তারপর এখানে দেখতে পারবেন আর অপশান রয়েছে, এখানে পেপার সাইজ যেটাও আপনারা সিলেক্ট করতে পারেন। এখানে দেখবেন পেপার সাইজ অনেক দেওয়া রয়েছে, যেহেতু আমার এটা যেটা রয়েছে আমার সেট করা ওটাই থাকবে, আমি এখানে কোনো কিছু করবো না, আপনারাও কিছু করবেন না। সিম্পলভাবে আপনাদের যে ফটোটি রয়েছে এটা কীভাবে আপনারা করবেন, এবার ওটা করতে হবে। এখানে দেখবেন এখানে পিডিএফের অপশান কিন্তু আপনাদের শো করছে, এই অপশানে ক্লিক করে দেবেন। এবার যখনই ক্লিক করুন তখন এরকমভাবে একটি অপশান শো করবে। এবার এখানে আপনাদের ইমেজের নাম আপনারা দিতে চাইলে দিতে পারেন, আর না দিতে চাইলে পরে এখান থেকে কী করবেন একটি নতুন ফোল্ডার বানিয়েও কিন্তু আপনারা সেই পিডিএফ ফাইলটি কিন্তু আপনার মোবাইলের দেখবেন যে আপনাদের ফাইলে রয়েছে ফাইলের মধ্যে কিন্তু রাখতে পারবেন। প্রথমত হচ্ছে এখানে আমি কোনো কিছু ইয়ে করবো না, আমি এখানে সিম্পলভাবে নাম দিয়ে দিচ্ছি, যেরকম আমি আপনাদের দেখাচ্ছি, এখানে একটি নাম দিয়ে দিলাম ফাইলের বা আমার যে ফটোর নাম ওটা আমি দিয়ে দিলাম। এবার ফাইল তৈরি করতে পারবেন, এখানে উপরের দিকে দেখতে পারবেন এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নিউ ফোল্ডার, এখানে নতুন ফোল্ডার তৈরি করতে বলবে। আর না করতে চাইলে পরে অন্য কোনো ফোল্ডারের মধ্যে কিন্তু আপনার এটা সেভ করতে পারেন, যেহেতু আমি এখানে সেভ করে দেবো তাই সেভ অপশানে ক্লিক বা সেভ অপশানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের যে ফাইলটি রয়েছে ওটা কিন্তু আপনাদের পিডিএফে কিন্তু সেভ হয়ে যাবে। এবার আমি আপনাদের এখানে দেখাবো ফাইলটি ওপেন করে, ফাইলটিকে ওপেন করছি, ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু আমার এখানে পিডিএফ এখানে কিন্তু হয়ে গিয়েছে। এবার এই পিডিএফ ফাইলটা আমি এখান থেকে দেখতে পারবেন ওপেন যখনই করবো তখন কিন্তু এরকম ধরনের কিন্তু ইন্টারফেস শো করবে। এবার আমি এখানে জুম করবো, যত জুম করো তত কিন্তু করতে পারবো। এখান থেকে দেখতে পারবেন ঠিক এরকমভাবে কিন্তু আপনার পিডিএফ ফাইল কিন্তু দেখতে পারবেন, এইরকমভাবে কিন্তু পিডিএফ ফাইল কিন্তু বানাতে হয়। এবার এখান থেকে পিডিএফ ফাইল যদি আপনার কাউকে সেন্ডও করতে চান তাহলে এই থ্রি লাইনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেন্ড ফাইল অপশানে ক্লিক করে কিন্তু আপনার যে কাউকে কিন্তু পাঠাতে পারবেন আপনার পিডিএফ ফাইলটা। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে আপনাদের পিডিএফ ফাইল তৈরি করতে হয়, আপনার যে কোনো ফটোকে কীভাবে পিডিএফে আপনাদের রূপান্তরিত করতে হয় সেটাই দেখিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি, যে কীভাবে মোবাইল দিয়ে পিডিএফ ফাইল বানাতে হয়।